বছরভর দুর্ভোগের শেষ নেই, তার উপর কাঠের সেতু ভেঙে যাওয়ায় নিত্য দিনের যাতায়াত প্রায় ওষ্ঠাগত। প্রতি মুহূর্তে রয়েছে জীবনের ঝুঁকি, তবু বাধ্য হয়ে নদী পারাপার করতে হয় অসংখ্য মানুষকে। সম্প্রতি মাঝ বরাবর ভেঙে গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের রিভার সাইড সেতুটি। অস্থায়ী কাঠের সেতুটি দুই জেলার মানুষের কাছে অন্যতম ভরসা। দিন কয়েক আগে বাঁকুড়া ও পুরুলিয়া সহ আসানসোলের মধ্যস্থিত রিভার সাইডের অস্থায়ী সেতুটি ভেঙে যায়। কয়েকজন নদীতে পড়ে গেলেও তাদের জল থেকে উদ্ধার করা হয়। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম সীমায় গিয়ে পৌঁছেছে। বিপাকে পড়েছেন বাঁকুড়া থেকে আসা মানুষজন। স্কুল, কলেজ, চিকিৎসা সহ নানা কাজে যারা ওই সেতুটি দিয়ে নিয়মিত আসা যাওয়া করতেন, তাদের কাছে এখন নৌকায় প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। অবিলম্বে অস্থায়ী কাঠের সেতুর বদলে স্থায়ী সেতুর দাবি তুলেছেন সকলে। আপনারা কিভাবে যাতায়াত করেন, কি অসুবিধার মুখে পড়েছেন? গোটাটাই অসুবিধা। কেন? নৌকায় যাতায়াতের শিফট ডিউটি, রাত 10টায় এবার পারাপার হবে না, এবার কারখানাতে রাত কাটাতে হবে, আবার 6টায় আসতে হবে, আবার শিফট ডিউটির জন্য বাড়ি থেকে 10টায় বেরোতে হবে, দুটো ডিউটি 10টায় বেরোতে হবে। এখন এসে কি দেখলাম? এখন এসে ভাঙা দেখলাম। মানে আপনার কি চাইছেন এবারে? পাকা ব্রিজ চাইছি আজ বহুদিন ধরে, তাতে তো অনেকবার অনশন হলেও কোনো কিছুই না। কোনো বর করে আসছি, আর অসুবিধা সব দিক থেকে এদিকে ধরে নিন, আমাদের সব দিকে এদিকে যদি আমাদের কোর্ট, এখন যদি কোর্ট ধরতে যাই তাহলে আমাদের কোর্ট হচ্ছে বাঁকুড়া, তো বাঁকুড়া আমাদের কোর্ট হচ্ছে 60 কিলোমিটার। আর এদিকে আমাদের আসানসোল যেটা হচ্ছে, আসানসোলে আমাদের না এখানে একটা ভালো ওষুধ দোকান আছে, না কোনো ডাক্তারের কোনো ফ্যাসিলিটি আছে। আমাদের যদি এখানে ডাক্তারের একটা ফ্যাসিলিটি করতে যাই তো আমাদেরকে সেখান থেকে যেতে হবে বাঁকুড়া। মানে যদি ডেলিভারি পেশেন্টও থাকে তো যেতে যেতে আমাদের ডেলিভারি হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা লেবার রুম বলতে পারেন তো আমাদের গাড়ির মধ্যেই হয়ে যায়, অ্যাম্বুলেন্স যেটা থাকে সেটাতে আমাদের লেবার রুম হয়ে যায়। আমাদের কোনো এখানে কোনো অপশনই নেই যে মানে কীভাবে আমরা যে পারাপার করছি, যে মানুষ আছি না জানোয়ার আছে আমরা নিজেই বুঝতে পারছি না। বলা হচ্ছে অনশন হলো, অনশন হওয়ার পরে তো এখান থেকে এলো ভিডিও, ভিডিও এসেছিল, ভিডিও এসে পরে তো কোনো কিছু খালি দুবার স্বীকৃতি দিলে যে হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। দুবার ভিডিও আসার পর অনশন ভাঙলো, চলে গেলো নিজের নিজের কাজে, আবার যে যেমন যা চলছে সংসার সেরকমভাবে চলছে। সেটার পর আর জীবন ঝুঁকি কি বলার আছে? যেটা মাঝ নদীতে এত বড় নদীর মধ্যে যদি এখানে ভেসে যায় কেউ তো মানুষটাকে খুঁজে পাওয়া যাবে না। কে যদি ওইখানে যেভাবে ব্রিজটা ভেঙেছিল সেই টাইমে যদি কোনো লেডিস থাকতো বা কোনো মহিলা থাকতো তাহলে পরে সে তার হয়ে গেছে। আসানসোলের উপর ভরসা, আমাদের রোজি রুটি আসানসোলের ভরসা, আমাদের এখানে ওষুধ দোকান আসানসোলের ভরসা, আমাদের যদি কিছু একটা এমার্জেন্সি কাজ করে সেটার জন্য আমাদের আসানসোলের ভরসা। বাংলার বেঠেল বেঠেল মারতে পারে।